প্রথম পাপের সূচনা হয় মিথ্যা থেকে, এবং আস্তে আস্তে এই মিথ্যা থেকে অন্যান্য পাপগুলোর জন্ম নিতে থাকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ নুরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুঝে জানাই। সালাম ও কদম বুঝে জানাই কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা জুমার দিনে আলোচনার এই মাহফিলে উপস্থিত হয়েছি এবং আলোচনা শুনছি। এই সপ্তাহে আমাদের আলেম ওলামা ভাইয়েরা আত্মশুদ্ধির উপরে আলোচনা করেছেন এবং দিল জিন্দার উপরে আলোচনা করেছেন। পৃথিবীতে অন্যতম কঠিন কাজ হচ্ছে আত্মাকে শুদ্ধ করা। এইটা হচ্ছে কঠিন কাজ, আমার মনে হয় বড় কঠিন। মানে অশুদ্ধ আত্মার কারণেই মানুষ পাপাচারে লিপ্ত হয়, অশুদ্ধ আত্মার প্রভাবেই মানুষ বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম জিনা পাপ কাজ যে কোনো পাপ কাজে তারা লিপ্ত হয়। মানুষ মার পেট থেকে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নিষ্পাপ থাকে, কিন্তু শিশুটি যখন দিনে দিনে বড় হতে থাকে সমাজ ব্যবস্থা পাপাচার মিথ্যাচার যখন শিশু আস্তে আস্তে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে দেখে, দেখতে দেখতে সে আস্তে আস্তে ওই পাপে আচ্ছন্ন হয়ে পড়ে। ওই পাপে আচ্ছন্ন হইতে হইতে একটা সময় এটা তার স্বভাবে পরিণত হয়ে যায়। যেমন ছোট শিশু মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। কিছুদিন যাওয়ার পরে দেখবেন আপনার ওই আমার ওই ছোট্ট শিশুটাই এই কাজ তুমি করেছ, সে করেছে, কিন্তু সে তখন বলবে না আমি করি নাই। হ্যাঁ, সে বাঁচার জন্যে অথবা সে এই কাজটা অস্বীকার করার জন্য ওই ছোট্ট শিশুই বলছে না আমি এই কাজ করি নাই। সে জিজ্ঞেস করলে তাহলে কে করেছে, সে আরেকজনের নাম বলে দিবে। এই যে ছোট্ট একটা স্টার্ট তার মিথ্যা বলার, মানে এই যে পাপের সূচনা শুরু হইল। এরপরে আস্তে আস্তে দেখবেন আজকে এইটা নিয়ে বলছে, কালকে আরেকটা নিয়ে বলছে, পরশু দিন আরেকটা নিয়ে বলছে। এইভাবে করতে করতে প্রথমে শিশু বা কোনো মানুষ প্রথম পাপটা শুরু করে হচ্ছে মিথ্যা দিয়ে। প্রথম পাপের সূচনা হয় মিথ্যা থেকে, এবং আস্তে আস্তে এই মিথ্যা থেকে অন্যান্য পাপগুলোর জন্ম নিতে থাকে। সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা বলতে হয়, অথবা সেই মিথ্যাকে ঢাকতে গিয়ে অন্য পাপ করতে হয়। এরকম ভাবে নানাবিধ কারণে নানাবিধ কাজে মিথ্যা এবং পাপ আমাদেরকে আস্তে আস্তে আচ্ছন্ন করে দেন। প্রথমে আমরা মিথ্যা দিয়ে শুরু করি, তারপরে আমরা একে একে অন্যান্য পাপে জড়াই, এবং সেই পাপে জড়াতে জড়াতে একসময় সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে আত্মার খাসলত, অর্থাৎ খাসিলত, আত্মার স্বভাব হয়ে যায়।
এই যে আমরা স্বভাবে পরিণত হই, এই পাপগুলো হয় হচ্ছে ছয়টা রিপুর দ্বারা: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছয়টা রিপু প্রত্যেকটা মানুষের মাঝে আছে, আপনার মাঝে, আমার মাঝে। এই রিপুর প্রভাবেই আমরা মূলত এই পাপ কাজগুলো করে থাকি, এবং এই পাপ কাজগুলো আমাকে রিপুই করায়। এই রিপু যখন আস্তে আস্তে শক্তিশালী হয়, মানব দেহের এই রিপুগুলো যখন আস্তে আস্তে শক্তিশালী হয়, তার মধ্যে আল্লাহময় শক্তিটা দুর্বল হয়ে যায়। আর রিপু যখন দুর্বল থাকে, তখন তার মধ্যে আল্লাহময় শক্তিটা শক্তিশালী থাকে। এখন অসুবিধাটা হয় কি জানেন, এই ছোটবেলা থেকে যার বয়স 30 বছর, এখন এই মুহূর্তে দেখা যাবে প্রথম 2 বছর বা 3 বছর বাদ দিলে, বা 4 বছর বা 5 বছরও যদি বাদ দিই, 25 বছরে আমরা পাপ করছি 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 করছি। পাপ করতে করতে পাপটা কুলোষিত এবং অন্ধকার হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে কিভাবে আমাদের পাপটা কুলোষিত হয়। আমি যদি একটু দেখাই, যে মনে করেন আমাদের অন্তরটা এরকম পরিষ্কার হোয়াইট বোর্ড এর মতো, আমরা পাপ করলে এরকম একটা দাগ পড়ে, দেখেন? হ্যাঁ, আস্তে আস্তে যত পাপ করতে থাকবো আমাদের মধ্যে এরকম দাগ পড়তে থাকবে। হ্যাঁ, আমাদের অন্তরে আস্তে আস্তে দাগ পড়তে থাকবে। তো অন্তরে যখন আস্তে আস্তে আমাদের দাগ পড়তে থাকবে, এক সময় এই দাগটা এমন হয়ে যাবে, এটা পুরো অন্ধকার হয়ে যাবে, দেখেন? এটা আস্তে আস্তে পুরোটা অন্ধকার হয়ে যাবে, এটার আলো থাকবে না। ঠিক তেমনি ভাবে এরকম যখন অন্ধকার হয়ে যায় আমাদের ভিতরে, এটাকে আমরা তখন আর পরিশুদ্ধ করতে পারি না, এটা অপরিশুদ্ধিত অন্তর। তখন মোর্শেদের কামেলের কাছে গেলে মোর্শেদে কামেল তখন তার কালবে আল্লাহ নামের জিকির চালু করে। আল্লাহ নামের জিকির চালু করলে সাপোজ এইটার কোন একটা জায়গায় দেখেন আল্লাহ নামের জিকিরটা চালু হয়েছে, আল্লাহ নামের জিকির চালু হওয়ার সাথে সাথে ওইটুকু জায়গা সাদা হয়ে যায়, ওইটুকু জায়গা আর পাপ থাকে না, ওই কারণে ওইখানে আল্লাহ নামের জিকির হইতে থাকে। এইবার মোর্শেদের কাছ থেকে আল্লাহ প্রদত্ত ফায়েজ হাসিল করতে হয়। আল্লাহ প্রদত্ত ফায়েজ আমরা জানি, আমরা 5 বার 5 সময় আমাদের দিনে 5টা ফায়েজ আসে, মোরাকাবার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ওই ফায়েজ মোর্শেদের মাধ্যমে আমাদের হাসিল করতে হয়। ওই ফায়েজ যখন আমাদের সিনায় পড়ে, তখন যতটুকু অংশে ফায়েজটা পড়ে, ঠিক ততটুকু অংশের পাপটা মুছে যায়, দেখছেন? হ্যাঁ, আরো যতটুকু অংশের, মনে করেন এইটুকুর মধ্যে পড়লো, এইটুকুর মধ্যে পড়লো, দেখেন এইটুকু পাপ মুছে গেছে। হ্যাঁ, তারপরে যিনি রেগুলার সাধনা করেন, আস্তে আস্তে তার পাপগুলো পুরোপুরি মুছে আবার আগের মতো হয়ে যায়, দেখছেন? যিনি সাধনা করতে করতে নিজের ভিতরে যখন এইটা মুছে যায়, তখন তিনি এই অন্তরের ভিতরে মালিকের দর্শন পাওয়ার সুযোগ শুরু হয়। তখনও পায় না, দর্শনের সুযোগ শুরু হয়। আস্তে আস্তে যখন পুরোটা মুছে যাবে, তখন অন্তরটা পরিষ্কার, ট্রান্সপারেন্ট। এখন সে চাইলে তার অন্তরের মধ্যে রাসুলের দিদার পাবেন, তিনি অন্তরের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, এবং তার কাশ খুলে যাবে, কারণ এখন সেটা স্বচ্ছ পরিষ্কার। এইটা হচ্ছে তাসাউফের বিদ্যা। ওলি আল্লাহর কাছে না গেলে আত্মাকে শুদ্ধ করা যায় না, কোনো বই, কোনো কিতাব, কোন কাজ করে নিজের আত্মা শুদ্ধ হয় না। ওলি আল্লাহর কাছে গেলে, ওলি আল্লাহর বাতানো পথে চলে, তিনি শিক্ষা দিতে পারেন। এক একজনের জন্য এক এক রকম শিক্ষা, সবার জন্য একরকম হয় না। তিনি বলতে পারেন তার এই যে পাপের খাসিলত, তার পাপের অভ্যাস এত বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরে তিনি যে পাপের অভ্যাসটা তার ভিতরে গড়ে তুলেছেন, এই অভ্যাসটাকে কিভাবে পরিবর্তন করা যায়। তখন ওলি আল্লাহর কাছে তিনি গিয়ে যখন এটা খুলে বলবেন, তখন সেই ওলি আল্লাহ তাকে বলবেন তুমি এই পথ অনুসরণ করো। এই পথ অনুসরণ করলে প্রথমে খাসিলত বন্ধ হবে, অর্থাৎ অভ্যাস বন্ধ হবে। অভ্যাস বন্ধ হওয়ার পরে, অভ্যাস বন্ধ হইলে তো হবে না, এতদিন যে পাপ করছেন, এই যে আমি যে একটু আগে দেখাইলাম আমাদের অন্তরের ভিতরে এরকম কালো কালো দাগ পড়ে আছে, এটা উঠাইতে হবে না? হবে না, হবে না।
তখন আবার ভিন্ন পদ্ধতিতে মোরাকাবা করতে হবে, যেই মোরাকাবার মাধ্যমে ফায়েজ হাসিল করে ওই ফায়েজটা নিজের সিনায় ফেলে ওই পাপটাকে মোচন করার বিদ্যা শিখতে হবে, ওই দাগগুলো উঠানোর বিদ্যা শিখতে হবে। যিনি সাধনা করে নিজের ভিতরের কালিমাগুলোকে দূর করতে পারবেন, এই দাগগুলোকে যিনি দূর করতে পারবেন, তার অন্তর তত তাড়াতাড়ি পরিষ্কার হবে। সেই অন্তরে তখন তিনি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন, তিনি রাসুলকে দেখতে পারবেন, আপন মোর্শেদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং তার ভয় থাকবে না কবরে, তার ভয় থাকবে না হাশরে, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে। আল্লাহ যদি তার পাপ আগেই মাফ করে দেন তাহলে তো আর তার অসন্তুষ্টি থাকার কোনো কারণ নাই, আল্লাহ তো সন্তুষ্ট হয়েই মাফ করবেন। মাফ করার মালিক কে বলেন তো? আল্লাহ। আমরা যদি তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, রোনাজারি করি, এবং আল্লাহ যদি দয়া করে আমাকে মাফ করে দেন, তাহলে কি আমার কবরে হাসরে ভয় থাকার কথা? এটাই বিদ্যা, এটাই ওলি আল্লাহগণ যুগে যুগে মানুষকে শিক্ষা দিচ্ছেন, কিভাবে মানুষ নিজের পাপ থেকে সরে আসতে পারে এবং নিজের কুলুষিত অন্তরকে আলোকিত করতে পারে। এখন বিষয় হচ্ছে, আমরা সবাই কি নিজের কুলুষিত অন্তরকে আলোকিত করতে পারবো কিনা? আবার যদি কুলুষিত অন্তরকে আলো করার মাঝামাঝি সময়ে আমার মৃত্যু হয় তখন কি হবে? হতে পারে। দেখেন, আমি যে মালিকের গোলামি করি, আমি আগেও বলেছি এখনো বলি, ওই মালিককে আমি অনেক দয়াশীল এবং অনেক দয়ালু পেয়েছি। আমি বলি আমি সেই মালিকের গোলামি করি যেই মালিক আমাদেরকে ক্ষমা করতে পারে। আমি সেই মালিকের গোলামি করি যেই মালিক আমাদেরকে মাফ করতে পারে। আমি সেই মালিকের গোলামি করি যেই মালিক আমাদের ক্ষমা চাওয়া মাত্র তিনি ক্ষমা করতে চান। শুধু চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। সো যদি এমনও হয় যে আমি আমার রোনাজারি চালিয়ে যাচ্ছি, আমি সংশোধনের পথে হাঁটছি, সংশোধিত হওয়ার চেষ্টা করছি, আল্লাহ না করুক তার পূর্বে আমার সময় চলে আসলো, আমার মালিক চাইলে কি আমাকে মাফ করতে পারেন না? পারেন না, বলে পারেন না? পারেন। বনি ইসরায়েলের একটি লোক 100টি খুন করার পরে তাও তিনি আল্লাহর পথে পৌঁছতে পারেন নাই, প্রতিমধ্যে তিনি মারা যান। ওই পথে হাঁটার কারণে আল্লাহ দয়া করে ওই লোককে ক্ষমা করে দিয়েছিলেন। আর আপনি তো ওলিদের বাদশাহ, আল্লাহর বন্ধু, আপনি আমি আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইকে পেয়েছি। অতঃপর মোর্শেদের ওফাত পরবর্তীতে আপনারা আমি গোলামকে পেয়েছেন। তারপরে আপনি যদি সংশোধিত হওয়ার চেষ্টা করেন, বলেন আল্লাহ কি আপনাকে আমাকে মাফ করতে পারে না? পারেন, পারে না? পারে না। তাহলে নিজেদেরকে সংশোধিত হওয়া অতীব জরুরি। নিজেরা যদি সংশোধিত না হই, নিজেরা যদি পরিবর্তিত না হই, তাহলে আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যতই বড় ওলি আল্লাহর কাছে যাই না কেন, যতই ধর্মের কথা বলি না কেন, নিজের শয়তানি থেকে যদি নিজে দূরে না সরে আসি, তাহলে ওলি আল্লাহ তো আপনাকে মুক্তি দিতে পারবে না। ওলি আল্লাহর কাজ আপনাকে পথ দেখানো। ওলি আল্লাহ গণ আসেন যুগে যুগে মানুষকে রাস্তা দেখান, যে বাবা তুমি যদি এই পথে চলো তুমি আল্লাহকে পাবা। কিন্তু বাবাজি, ওই পথে তো আপনার চলতে হবে, আপনার দুটি পা দিয়ে হাঁটি হাঁটি পা করে ওই পথে এগিয়ে আসতে হবে। আপনি আগান, আল্লাহ বলেন আমার বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসলে আমি তার দিকে 10 পা এগিয়ে আসি। আল্লাহ বলছেন আপনি যদি তার দিকে এক পা আগান, আল্লাহ আপনার দিকে 10 পা আগাবে। আর ওই আগানোর রাস্তা দেখাবেন বলি আল্লাহগণ, নবুয়তের যুগে দেখিয়েছেন নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে দেখাচ্ছেন বলি আল্লাহগণ, ওই রাস্তা দেখাচ্ছেন, এই রাস্তা, এই রাস্তায় তুমি আগাবা, মঞ্জিলে মকসুদ, সহজ সরল পথ দেখাচ্ছেন, কিন্তু ওই রাস্তায় কে আগাবে? আমি আপনাকে এগিয়ে দিতে পারি না, ওই রাস্তায় পা বাড়াতে হবে আপনার। আপনি এক পা আগালে আল্লাহ আপনার দিকে 10 পা আগাবেন আল্লাহ বলছেন, কিন্তু একটি পা আপনাকে দিতে হবে, এই পদচারণাটা আপনার শুরু করতে হবে। আমরা শুধু পথ দেখাতে পারি, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তো আমার না, সম্মানিত আশেকের রাসূলেরা। তাই
সাধনার জীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। যিনি তার আত্মাকে পরিশুদ্ধিত করতে পারবেন না, তিনি হয়তো মুখে মুখে আল্লাহকে ডাকবেন, কিন্তু তিনি তার অন্তরকে পবিত্র করতে পারবেন না। একবার ভাবুন, একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিন। আজকে আপনি গোসল করে জুমার দিনে আমাদের সামনে এসে বসেছেন, আমার সামনে বসেছেন। যদি 7 দিন গোসল না করতেন, আপনার আশেপাশে কেউ বসতে পারতো গন্ধে? বলেন, পারতো? যদি 1 মাস গোসল না করতেন, কি অবস্থা গন্ধ বলেন? আপনাকে দেখলে মানুষ রাস্তার পাগল বলার সম্ভাবনা আছে নাকি? যদি 6 মাস গোসল না করেন, আপনার বউ, আপনার সন্তান, যাদেরকে আপনি দিল জানসে ভালোবাসেন, তারাও আপনাকে জায়গা দেবে না। যাদের জন্য সারা জীবন করলেন, কেউ আপনাকে জায়গা দেবে না 6 মাস গোসল না করলে। আপনি আপনার ভিতরের পাপ করতে 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 30 বছর, 40 বছর, 50 বছর এই পাপটাকে নিজের মধ্যে জমাইতেছেন, এটাকে পরিষ্কার করেন না, গোসল করেন না ভিতরে। কিরকম গন্ধ আর কিরকম ময়লা আপনার ভিতরে হয়েছে আপনি কি বুঝতে পারেন? যেই স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে ফেললেন, আর যেই স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে ফেললেন, 6 মাস গোসল না করলে আমরা একে অপরকে জায়গা দিচ্ছি না, সেখানে আল্লাহ কি আপনার সিনাই থাকতে পারেন? হ্যাঁ, 30 বছরের পাপ জমাইয়া ভিতরে এত এত ময়লা করছেন, এত এত নোংরা করছেন, একবার পরিষ্কার করছেন না, বলেন মালিক কি এখানে থাকতে পারেন? আরো সহজ উদাহরণ দেই, আপনার বাড়িতে ঝাড়ু দেন না, পরিষ্কার করেন না, আজকে 2 বছর হয়েছে, খাবার দাবার এটাতেই খান, পেশাব পায়খানা এখানেই করেন, 2 বছর পরিষ্কার করেন না, আপনি আমারে দাওয়াত দিলে আমি যাব, এই নোংরা জায়গায় যাব, আমাকে বাদ দেন, কোন মেহমানকে দাওয়াত করলে সে যাবে? একটা মেহমান আমাদের বাসায় আসলে সকাল থেকে সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, বাসা পরিষ্কার করা, গুছানো, খাবার দাবার অ্যারেঞ্জ করা, সবকিছু আমরা করি, তাই না? যাতে মেহমান কমফোর্ট হয়, সে যাতে একটু ভালোভাবে আসতে পারে। নিজের সিনাই মালিককে আনতে চান এই সিনাটার মধ্যে, অথচ সিনা যদি পরিষ্কার না করেন, সিনাটাকে ধুয়ে মুছে যদি সাফ না করেন, মালিক কি আসবেন? মালিক কি আসলে বললেই হবে, নাকি আসার পরিবেশ তৈরি করে দিতে? মালিককে আসার কথা বললেই হবে, নাকি তার আসার পরিবেশ তৈরি করে দিতে হবে? বলে যদি পরিবেশ তৈরি করে দিতে হয়, তাহলে সেই পরিবেশ তৈরি করার জন্যেও আপনাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আত্মা এবং আত্ম দুইটাকেই পরিশুদ্ধিত করতে হবে, নিজেকে পরিশুদ্ধিত করতে হবে এবং নিজের কুলসিত আত্মার ভিতরে যে কুলস হয়েছে আমাদের, যে ময়লা পড়ছে, সেইটাকে আমাদের দূরীভূত করতে হবে, নিজের সিনার ভিতরে যে কুলসতা হয়েছে সেইটাকে আমাদের দূর করতে হবে। যখন আমরা সেইটা দূর করব, ধুয়ে মুছে পরিষ্কার করব এরকম সাদা বোর্ডের মতো, তখন না বললে মালিক বলবে, হ্যাঁ এখন পরিষ্কার আছে, এখন আমি তোমার কাছে আসতে পারি। আর যদি সেটা না করি, যতই পরিষ্কারের গল্প করেন, আসলে সিনা পরিষ্কার হবে না। সমস্যাটা হয় কি জানেন, স্কুল কলেজে আমরা সার্টিফিকেট দেই, একটা নির্দিষ্ট পরীক্ষা হয়, ক্লাস 1 পাশ করার পরে আমরা একটা স্কুলে একটা পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে একটা মানদণ্ড আমরা বলি যে সে পাশ করছে, সে 2 নম্বর ক্লাসে যাবে। সেকেন্ড ক্লাসে আসলে আবার তার একটা পরীক্ষা হয় এবং সে দ্বিতীয় ক্লাসের একটা মানদণ্ড আছে, সেটা পাশ করলে সে তৃতীয় ক্লাসে যাবে। তাসাউফ জগৎটা লম্বা সময় অবহেলায় থাকার কারণে এবং তাসাউফ জগতের বহু যুদ্ধ বিগ্রহ দিয়ে যাওয়ার কারণে আসলে এই তাসাউফের শিক্ষাটাকে একাডেমিক্যালি আনা যায়নি, কেউ কেউ আংশিক একাডেমিক্যালি আনলেও পুরো তাসাউফের শিক্ষাটাকে একটা একাডেমিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আনেনি।
এতে অসুবিধা যেটা হয়েছে, কে কোন ক্লাসে পড়ে এটার মানদণ্ড নির্ধারণ করা যায়নি। আর একটা বিষয় হচ্ছে, এটা তো মুখস্থ করার বিদ্যা না, যে আমি মুখস্থ করলাম আমি পরীক্ষা দিলাম, এইটা তো চরিত্রবান হওয়ার বিদ্যা। কে কতটুকু চরিত্রবান হয়েছে সেটা তো বোঝা যায় না, যেই কারণে আমাদের যদি আসলেই বোঝা যাইতো কে কতটুকু চরিত্রবান হয়েছে, তাহলে আমাদের অবস্থাটা কম্বল থেকে লোম বাছার মতো অবস্থা হইতো, যে আসলে কতজন আশেকে রাসূল পরিবর্তিত হয়েছে। মুখে মুখে সিনিয়র কথা বলা, মুখে মুখে জ্ঞানীদের কথা বলা, মুখে মুখে জ্ঞানী কাজ করা সহজ, অনেক সহজ, কিন্তু ব্যক্তি জীবনে একই চরিত্রে, সেই জ্ঞানী চরিত্রে নিজেকে চরিত্রবান বানিয়ে সেই সেই চরিত্রে কায়েম থাকা অনেক কঠিন। তাই যেহেতু এই পরীক্ষার মানদণ্ড নাই, বা এইটার পরীক্ষা একেবারে ক্লাস 1-2 হয় না, মৃত্যুর পরে এই পরীক্ষাটা একেবারে আল্লাহর কাছে দিতে হয়, সেহেতু এটার প্রস্তুতিও একইবারে নিতে হয়। এই প্রস্তুতিটা নিতে হয় লম্বা সময় ধরে। আমি ছোট্ট একটা কবিতা মুখস্থ করতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু নিজের চরিত্রকে পরিবর্তন করতে মানুষের সারা জীবনও লেগে যেতে পারে, সেটার পরীক্ষার সময়কালটা মানুষের সারা জীবন। তাই এই সময়টাকে আমাদের পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে, আমরা নিজেদেরকে জ্ঞানী ভাবাপন্ন না করে, আমি যা তা না বলে মনে করেন আমি হচ্ছি পাপাচারে লিপ্ত আছি, কিন্তু আমি মনে করেন গল্প করি হচ্ছে বুজুর্গ ফেরেস্তার গল্প, আমি গল্প করি হচ্ছে সৎ মানুষের গল্প, এরকম বহু মানুষ আছি আমরা যারা নিজে পাপ থেকে মুক্ত হতে পারি নাই, কিন্তু আমার মুখে সততার গল্প সকাল থেকে রাত পর্যন্ত চলে। এই ধরনের মানুষ যারা, এটাও একটা পাপ, যারা এই ধরনের কাজে লিপ্ত, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ প্রমাণিত করার চেষ্টা করেন অপরের কাছে কিন্তু নিজে পাপ থেকে মুক্ত হন নাই, এটাও একটা পাপ, এবং এই পাপ থেকেও আমাদেরকে রক্ষা পেতে হবে। সম্মানিত আশেকে রাসুলেরা, যুগে যুগে নবী রাসুল ওলি আল্লাহগণ আসেন আমাদেরকে চরিত্রবান বানিয়ে নিজের মাঝে মালিকের সন্ধান খুঁজে পাওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা আসি, জন্ম নেই এবং মৃত্যুবরণ করি, কিন্তু আমরা দুনিয়ার মায়া মমতা মোহে আমরা ভুলে যাই যে আমরা কেন জগতে এসেছি, আবার আমরা কবে তার কাছে ফেরত যাব, এবং ফেরত গিয়ে আমরা কি জবাব দিব আমরা সেটা ভুলে যাই। গিয়ে আমরা মনে করেন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির জায়গায় আমরা আল্লাহর অসন্তুষ্টি কায়েম করছি বা আল্লাহর অসন্তুষ্টি কামাচ্ছি, এবং সেইটা নিয়ে আমরা জাহান্নামের আগুনে জ্বলছি। তাই এখনো সময় আছে, আমরা যদি নিজেদেরকে পরিবর্তিত করার চেষ্টা করি, আমরা যদি নিজেদেরকে পরিবর্তিত করি, তাহলে দেখা যাবে আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি চায়, আমাদেরকে তিনি ক্ষমা করতে পারেন এবং আমাদেরকে দয়া করতে পারেন এবং আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান হওয়ার, আমাদেরকে পরিবর্তিত হওয়ার সুযোগ করে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত আশেক রাসুলেরা, দিল জিন্দা নিয়েও আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আলেম ভাইরা খুব সুন্দর আলোচনা করেন। দিল জিন্দা আমরা সবাই জানি কালবের জিকির জারি করা, যেহেতু আলেম ভাইরা সেটা নিয়ে আলোচনা করেছেন, আমি আজকে সেই বিষয়ে খুব বেশি আলোচনা করতে চাই না, তবে দিল জিন্দার গুরুত্ব অনেক বেশি, কারণ এই আত্মশুদ্ধিরও মৌলিক প্রথম রাস্তাটা হচ্ছে কালবে আল্লাহর জিকির জারি করা। আল্লাহর জিকিরটা যদি না হয়, এই জিকিরটা যদি নিজের অন্তরে আল্লাহর জিকিরটা হতে থাকে, শুধু এই জিকির হওয়ার কারণেও অনেকগুলো পাপ ক্ষমা হইতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহর জিকির করার জন্য দেখেন আমাদের মসজিদ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হালকায় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ রাতের বেলা। আমি অনেক মসজিদে দেখেছি যে হেঁটে যাওয়ার সময় আল্লাহ নামের জিকির করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো, খুব সুন্দর, আল্লাহ নামের মধুর কণ্ঠে জিকির করেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে
সব সময় আল্লাহ নামের জিকিরটা মুখে করতে পারলেও অন্তরে যদি না থাকে, যদি মৃত্যুর সময় ওই আল্লাহ নামের জিকিরটার কথা মনে না থাকে। আমাদের অনেক ভাই আছেন যারা মারা যান অবচেতন অবস্থায়, যারা মারা যান অজ্ঞান অবস্থায়, যারা মারা যান কোমা অবস্থায়, যারা মারা যান অ্যাক্সিডেন্টে। ওই সময় মানে একটা মিলি সেকেন্ডের মধ্যে তার ঘটনা ঘটে যায়, তখন তো আল্লাহ নামের জিকিরটা মনে রাখার মতো সুযোগ থাকে না, আল্লাহ নামের জিকিরটা মুখে বলার মতো সুযোগ থাকে না। যেই কারণে যুগে যুগে ওলি আল্লাহগণ চেষ্টা করেছেন মানুষকে এই আল্লাহ নামের জিকিরটা মুখের পাশাপাশি সিনার মধ্যে চালু করতে। মুখ বন্ধ হইতে পারে, কালবের জিকির বন্ধ হয় না। কালবের স্পন্দনের সাথে আল্লাহ 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 জিকিরটা যদি আমরা করতে পারি, স্পন্দনে যদি আল্লাহ নামের জিকিরটাকে আমরা অনুধাবন করতে পারি একবার, তাহলে এইটা বন্ধ হবে না, মুখ বন্ধ হয়ে যায়। অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না, যারা মারা যায় আত্মীয় স্বজন ভাই বোনকে চিনতে পারে না, এই সময় মারা যায়, তখন তো আল্লাহর কথাও তার মনে থাকবে না স্বাভাবিক। কিন্তু মুখ ব্রেইন কাজ করে একসাথে, সিনা তো একসাথে কাজ করে না। সিনার মুখে যদি আল্লাহ নামের জিকিরটা আল্লাহ 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 স্পন্দনটা যদি অনুধাবন করা যায়, তাহলে এই জিকিরটা কখনো হারিয়ে যায় না। শুধু এই জিকিরটা হারায় যদি তার কর্মের দ্বারা সে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে, পাপ কাজে লিপ্ত হয়, আবার জিকির বন্ধ হয়ে যায়। যদি সে পাপ না করে, অন্যায় না করে, স্বাভাবিক জীবনে থেকে তরিকতের আমলগুলো সঠিকভাবে করে, জিকিরটা তার বন্ধ হবে না, জিকিরটা তার চলবে। সিনার মুখে কালবের হৃদয়ের স্পন্দনের সাথে যদি আল্লাহ নামের জিকিরটাকে অনুধাবন করা যায়, এবং সেইটা যদি মুখের জিকিরের চেয়ে সিনার জিকিরটা ঘুমানো অবস্থায় থাকে, চলন্ত অবস্থায় থাকে, গাড়িতে থাকা অবস্থায় থাকে, হাঁটার অবস্থায় থাকে, মিটিং করার অবস্থায় থাকে। এখন বলেন, একটা ব্যক্তি দিনে মুখে আল্লাহ নামের জিকির করলে সর্বোচ্চ 2 ঘন্টার বেশি করতে পারবে না, কি বলেন, পারবে? 2 আওয়ার্সের বেশি তার পক্ষে করা সম্ভব না, তাও পারবে কিনা? 2 ঘন্টা জিকির করা কিন্তু অনেক কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, 2 ঘন্টা করা কি সহজ? অনেক কঠিন, গলা টলা ছিঁড়ে যাবে। কিন্তু যদি স্পন্দনে স্পন্দনে মালিকের নাম স্মরণ করা যায়, আল্লাহ 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 আল্লাহ, ভাবেন না 24 ঘন্টায় স্পন্দনে জিকির চলে। এটার জন্য অজু শর্ত না, এটার জন্য দেহ পবিত্র শর্ত না। হ্যাঁ, আল্লাহ 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 নামের জিকির স্পন্দন আমার হৃদয়ে যদি আমি করতে পারি, এইটার মূল্য বেশি নাকি মুখে জিকিরের মূল্য বেশি? বলে, এইটার মূল্য বেশি। যদি এইটার মূল্য বেশি হয়, তাহলে যেইটার মূল্য বেশি সেইটা চাইবেন নাকি যেটার মূল্য কম সেটা চাইবে? এই জন্য যুগে যুগে ওলি আল্লাহগণ মানুষকে অন্তরের জিকিরের শিক্ষা দিয়েছেন। অন্তরের জিকিরটা যদি তিনি একবার চালু করতে পারেন, ওই সিনার মধ্যে আল্লাহ 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 জিকির হতে থাকে, সিনা কখনো ধোকা দেয় না, জবান ধোকা দেয়। আমাদের জবান আমাদের একে অপরকে ধোকা দেয়, কিন্তু আমাদের সিনা আমাদেরকে ধোকা দিতে পারে না। তাই আমরা যদি কালবে আল্লাহর জিকির জারি করতে পারি, এটাই তরিকতের ভাষায় আমার মোর্শেদ কিবলাজানের শিক্ষায় তিনি বলতেন, দিল জিন্দা। হ্যাঁ, দিল জিন্দা মানে কি? দিলকে জিন্দা করো। এই দিল যেটা তোমার মরে আছে, কেন মরে আছে? যে দিলে আল্লাহ নাই সেই দিল তো মরা। দিলে যদি আল্লাহ নামের স্পন্দন তৈরি করা যায়, সেই দিলটা তো আর মরা থাকে না, সেই দিলটা জীবিত হয়ে যায়। ওই জীবিত দিলের কথা বলা হয়েছে, দিল জিন্দা, দিলকে জীবিত করেন কিভাবে? আল্লাহ 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 নামের জিকির স্পন্দন, এটাই দিল জিন্দা। যদি এইটা করতে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি অর্ধেক পরীক্ষায় পাশ করে গেলেন, আর বাকি অর্ধেক এবার কর্ম দিয়া করবেন, আত্মাকে শুদ্ধ কইরা করবেন। অর্ধেক পাশ হয়ে গেল দিল জিন্দায়, আর বাকি অর্ধেক করতে হবে নিজেকে পরিশুদ্ধিত করার মাধ্যমে। পরিশুদ্ধতার জন্য অনেক লম্বা পদ্ধতি, এটা যদি আমি আজকে বলতে যাই, আপনাদের আর কারো
দুপুরের যারা খান নাই বা যারা আসরের নামাজ পড়বেন তাদের 12টা বেজে যাবে, বলবো আস্তে আস্তে পরিশুদ্ধতার রাস্তা। আমি তো বলতেই আসছি, আমি না বললে আপনারা শিখবেন না কিভাবে পরিশুদ্ধ হবেন, আপনারা শিখতে পারবেন না। তাই আমিও পরিশুদ্ধতার কথা বলতে চাই। সহজভাবে যদি বলি পরিশুদ্ধতার উপায়, এক কথায় বা দুই কথায় যদি বলি, মোরাকাবার মাধ্যমে ফায়েজ খেয়াল করে নিজের ভিতরে ওই নিজের সিনায় যদি ওই ফায়েজটা ফালানো যায় এবং ওই ফায়েজটা সিনার মধ্যে পড়লে সিনার ময়লাগুলো দূর হইতে থাকবে এবং নিজের আত্মা পরিশুদ্ধিত হইতে থাকবে। বুঝেন না? মোরাকাবায় বসবেন, ফায়েজ খেয়াল করবেন, আল্লাহর তরফ থেকে ফায়েজ, আল্লাহ তাআলা জাত পাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মোবারক হয়ে আপন মোর্শেদের দিল হয়ে আপনার কালবে এসে পড়বে। সেই ফায়েজটা নিজের সিনার মধ্যে ফেললে সেই সিনাটা পরিষ্কার হবে, সিনার ময়লাগুলো আস্তে আস্তে দূর হইতে থাকবে। রাখবেন, খেয়াল করবেন সিনার ময়লাগুলো দূর হইতেছে কিনা, দেখছে আর তো কিছু না। হ্যাঁ, পাশাপাশি যেই রিপুগুলো আছে রিপু দমনের জন্য আরেকটু অন্য পদ্ধতি, সেই রিপুগুলোর কথা চিন্তা করে ভাবতে হবে বা চিন্তা করতে হবে যে সেই রিপুগুলোর উপরে ফায়েজ পড়ছে এবং রিপুগুলো আস্তে আস্তে দমন হচ্ছে। শুনেন, আপনার মধ্যে একটা পাপের চিন্তা আসলো, ভাবেন হঠাৎ করে আপনার একটা পাপ করতে মনে চাচ্ছে, আমি যদি হঠাৎ আপনার সামনে হাজির হই, আমি যদি হাজির হয়ে আপনার হাতটা ধরে বলি বাবা তুমি আমার দিকে তাকাও, তুমি আমাকে ভাবো, তুমি পাপকে ভাইবো না, আল্লাহর কসম করে বলেন আমার সামনে বসে পাপটা করতে পারবেন? পারবেন? পারবেন না? ভাবেন না, যদি এই দিলটা পরিষ্কার হয়ে যায়, যদি আপনি মালিককে দেখা শুরু করেন যে মালিক আপনাকে দেখছে প্রতিনিয়ত, মালিক আপনাকে দেখছে, মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনার সাথে কথা বলছে, যদি নিজের ভিতরে মালিককে অনুধাবন করা শুরু করেন, বলেন পাপ করতে পারবেন? সম্মানিত আশেকেরা, এই সাধনার বিদ্যা কোন কিতাব থেকে আসে নাই, সিনা থেকে আসছে। সিনার কথা এখন অনেক কিতাবে লেখা হচ্ছে, কিন্তু এই বিদ্যা যিনি শিক্ষা অর্জন করেছেন কিতাব পড়ে পারবেন না, তিনি সিনা থেকে রিভিল করেছেন এই বিদ্যা। তাই সকল আশেকেরা সুন ভাই ও বোনদের প্রতি অনুরোধ করি, আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধিত করি এবং নিজের দিলের মাঝে আল্লাহ নামের জিকির স্থাপন করি, তাহলে আমরা অর্ধেক না, আমরা পূর্ণ জীবন সুস্থতা লাভ করো। পরবর্তীতে করণীয় হইতে পারে, দিজ আর বেসিক। একজন আশেক রাসুলের আত্মাকে পরিশুদ্ধিত করতে হবে এবং তার আল্লাহ নামের জিকির জারি থাকতে হবে, একেবারে বেসিক শিক্ষা। এই বেসিক দুইটা শিক্ষা আমাদের লাগবেই। আমি আশেকে রাসুল বলি, আশেকে রাসুলের দিজার ক্যারেক্টার, এটাই চরিত্র, তার আল্লাহ নামের জিকির থাকতে হবে এবং তার আত্মাকে তার পরিশুদ্ধি করতে হবে অথবা করার প্রক্রিয়ায় থাকতে হবে। আইদার করেছি অথবা করার চেষ্টা করছি, আমরা সেই প্রক্রিয়ায় থাকব। তাহলে দেখা যাবে কি, আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, আমরা নিজেকে পরিবর্তিত করতে পারবো, পাশাপাশি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সম্মানিত আশেকে রাসুল ভাইরা, তাই আপনাদের সকলের প্রতি উদার আহ্বান জানাই, চলুন আমরা পরিবর্তিত হই, চলুন আমরা নিজেকে আলোকিত করি, চলুন আমরা নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি, সমাজকে আলোকিত করি। ভাই ও বোন, মনে রাখবেন, দেখেন প্রতি সপ্তাহে কেউ না কেউ, কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন এখানে ছবি চলে আসতেছে, সাদা কালো একটা ছবি, আমাদের ছেড়ে চলে যেতেছেন। আমরা ওনার নাম নিয়ে ওনার জন্য দোয়া করতেছি। ভাবেন, ভাবতে হবে, আগের সপ্তাহে উনি বক্তব্য শুনছিলেন, পরের সপ্তাহে আমরা ওনার জন্য দোয়া করছি, আজকের সপ্তাহে আপনারা বক্তব্য শুনছেন, জানি না আগামী সপ্তাহে আপনাদের মধ্যে থেকে কার নাম পড়ব এবং দোয়া করব। হায়াত মৌত রিজিক সব মালিকেরা, তিনি যখন চাইবেন তখন আমাদের নিয়ে যাবেন, তার যখন ডাক আসবে দুনিয়ার কারো ডাক আমাদের থামায় রাখতে পারবে না, যেতে হবে। যদি যাওয়ার আগে ওই মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, যদি যাওয়ার আগে মালিকের খুশিটা অর্জন করতে পারি, দ্যাটস ইট, যেতে তো হবেই,
কেউ এটার ঊর্ধ্বে না। আপনি আমি কত বড় প্রফেসর, কত বড় ডাক্তার, কত বড় আলেম, কত বড় ইঞ্জিনিয়ার, কিচ্ছু আসে যায় না। সবাইকে যেতে হবে। যাওয়ার আগের একটি কথা, তুমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছ কি পারো নাই, মালিকের সন্তুষ্টি অর্জিত হয়েছে কি, দেখছে কি কর্ম 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 কাজ, এগুলো দ্বারাই তো সন্তুষ্টি, কিন্তু মৌলিক বিষয় তার সন্তুষ্টি অর্জন করে। যদি সেটা না পারি তাহলে জীবনটাই ব্যর্থ। আল্লাহ যার জন্য পাঠালেন সেটাই ব্যর্থতা। তাই আমরা যাতে নিজেদেরকে আলোকিত করতে পারি, আমরা যাতে শুধু তরিকায় সামিল হয়ে সময়টা নষ্ট না করি। তরিকায় যেহেতু সামিল হয়েছেন, আমার মোর্শেদ কেবলা বলতেন যে গোসলে নামলে হাঁটু পানিতে নাইমা গোসল কইরো, নামলে গলা পানিতে নামলা গোসল করো, তাহলে গোসলটা ভালো হয়, হাঁটু পানির গোসলে গা পরিষ্কার হয়। এটা গ্রামের কথা। তরিকায় যদি সামিলই হইলাম তাহলে চরিত্রবান হইলাম না কেন? আর চরিত্রবান না হইলে তরিকায় থাইকা কি লাভ হবে? তরিকা কি কাউকে মুক্তি দিতে পারে, নাকি তরিকায় এসে সে চরিত্রবান হইলে তার মুক্তির ব্যবস্থা হয়? তাই আমরা যদি নিজেরা নিজেদেরকে আলোকিত করি, নিজেরা নিজেদেরকে সেই পথে এগিয়ে নিয়ে আসি, তাহলেই মোহাম্মদ ইসলাম এগিয়ে আসবে। আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক দয়া করে আপনাদের সবাইকে কবুল করেন এবং আপনাদের সবাইকে মাফ করেন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে আমি গোলাম বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।